আমরা আমাদের ছাত্র ডাক্তারদের সাথে বসছি, আমরা অনেকক্ষণ তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে তিনটা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। একটা তারা বলেছে 24 ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে, যেই ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে গেছে, কোভিডের সময় কোনো দিন রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নেই, এখনও বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে। চিকনগুনিয়া বলেন, ডেঙ্গু বলেন, সব জায়গায় তারা আছে, অথচ তাদের উপর আমরা যেই ন্যাক্কারজনক কাজটা করেছি, আমি মনে করি ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনও দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি, সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি, আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিরও আছে, পুলিশও আছে, এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল, যারা এটা পালন করতে পারে নাই, তাদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। আরেকটা দাবি তারা করেছে যে এটা কোনটা বলেন, সুরক্ষা, দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। এবং এখানে যেই কলেজের প্রিন্সিপালও ছিলেন, এখানে ভিসি ছিলেন, ভিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ, সেটাও উনি বলতে পারবেন, কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষক ছিল। কাজে আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি, আমি এটুকু বলতে পারি। আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দীর্ঘ, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কি না আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা হল করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না, সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না, ওইটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত পর্যায়ক্রমে, হ্যাঁ ওরা এটা ঘোষণা দিয়েছে তারা অল, এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে, তাহলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে, মানবিক তারা অনেক বেশি মানবিক, এই মানবিক উদাহরণ কিন্তু তারা রেখেছে। জরুরি সেবাটা চালু হয়ে যাবে, আর ভিতরটা তার সেবা করছে, তারা তো আসলে বন্ধ করে নাই, আমি বলবো জরুরি বিভাগটা যেভাবে বন্ধ রয়েছে, টিকিট কার্যক্রম বন্ধ রয়েছে, ওই করে চলবে, চলবে চলবে, জরুরি সেবা হচ্ছে না, সেখানে চিকিৎসা একজন 10টা থেকে পড়ে আসছে, আর কিশোর সে ধর আধা ঘন্টার মধ্যে ছিল, তারপর চিকিৎসা কেউ করেনি, পরে তার অবিবিত অবস্থায় তাকে এখান থেকে কোথায় নিয়ে গেছে জানি না, কারণ ঢাকা মেডিকেলে যেখানে জরুরি চিকিৎসা হচ্ছে না, আপনি কিভাবে বলছেন যে চিকিৎসকরা যে চিকিৎসা, এখন থেকে তো আমি জরুরি, আমি জরুরির কথা বলি নাই, ভিতরে যারা আছে তাদের কথা আমি বলেছি, আশা ডাক্তার বলে তারা এখন থেকে, এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন, এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব, এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী।
এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। স্যার আপনারা জরুরি বলছেন, আমি স্যার এবং ম্যাডাম সবার কাছে প্রশ্ন হচ্ছে যে চিকিৎসকরা বলেছেন কমপ্লিট শাটডাউন ছিল একটা কর্মসূচি, এই কর্মসূচি কি তারা উইথড্র করেছে কি করেনি? কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন, কমপ্লিট শাটডাউন আর নাই। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন। ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন, যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে, এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে। কাজে চার বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা ইনশিওর করবে এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে। ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রুগী আমাদের ভর্তি আছে, যারা আইসিউতে আছে, এইচডিউতে আছে বা ইনডোরে যেসব রুগী ভর্তি আছে তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই তিনটা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে, এই তিনটা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে। জরুরি বিভাগ যখন চালু আছে তার মানে জরুরি বিভাগে যে রোগীগুলো আসবে ভর্তিযোগ্য তাদেরকে ভর্তি করা হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, শুধু ঢাকা মেডিকেলেই নয়, আমরা এরই মধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল, পাবনায়, রংপুরে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অচল অবস্থা, সেই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি কি আমাদেরকে একটু এনশিওর করতে পারেন এই ব্রিফিংয়ের মাধ্যমে যে সেই জায়গাগুলোতেও এখনই কমপ্লিট শাটডাউন বা স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা? আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তারা তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি, আটটা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলি দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করব, এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে, পর্যায়ক্রমে অন্যগুলিতেও যাবে। এখন পরিস্থিতিটা বুঝতে হবে, আমাদের সেনাবাহিনী কত সংখ্যা কত, এখন বন্যায় কিছু আছে, কিছু অন্যান্য বিভিন্ন জায়গায় যে পুলিশের হচ্ছে, পুলিশের জায়গায় ডিউটি করছে, কাজে এগুলো মাথার মধ্যে রেখে আমাদেরকে আগাতে হবে। কাজে আমি বলে দিলাম হ্যাঁ সব দিয়ে দিব, তাহলে তো হয় না, কাজে পর্যায়ক্রমে সব। তাহলে আমরা মোড়ালব্দে জানতে পাচ্ছি যে কর্মসূচি তারা উইথড্র করেনি, কর্মসূচি উইথড্র করেছে। এদের প্রতিনিধি কেউ আছে কিনা যিনিরা বলবেন যে কমপ্লিট শাটডাউন তারা উইথড্র করেছেন, এরকম কোন প্রতিনিধি আপনাদের সঙ্গে আছে কিনা? শফিক স্যারকে বলবেন, এবং সেই শফিক স্যার কি কমপ্লিট শাটডাউন এর পক্ষে? তারা বলছে যে একটা কথা বলছে যে অপরাধী গ্রেফতার হওয়া না হওয়া পর্যন্ত তারা কিছু ইমার্জেন্সি সার্ভিস চালু রাখবে, তার মানে তারা কর্মসূচি উইথড্র করেনি। আমি নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হচ্ছে, আমাদের নিউরোসার্জারি বিভাগের ট্রেনি ডক্টর। আন্দোলনটা মূলত রেসিডেন্ট, ওদের পক্ষ থেকে ছিল, আমরা ওদের পক্ষে ছিলাম। একটু পরিচয় বলে জি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইমাম, আমি ফেসবি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল নিউরোসার্জারি বিভাগ। আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন, তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন, সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহর, মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে, এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। আইসিইউ, এইচডিইউ সব কিছু আমাদের সেটা চালু থাকবে, কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে। হ্যাঁ, আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে, ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয়, দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করবো। তাহলে কমপ্লিট শাটডাউন উদ্যোগ করছেন? কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমার প্রত্যেকটা অপারেশন হবে, ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে
সব জায়গায় চলমান থাকবে না। আমরা পরবর্তী স্থগিত না, আমরা 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয়, এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন, যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত, নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাল্লাহ। নো কর্মসূচি স্থগিত না, আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয়, এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনার সিকিউরিটিতে এনশিওর করতে পারেন, ঠিক আছে, এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রোগীর স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি এগুলো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছে, আমি ইন্টারফেয়ার করি,